আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিজি ব্লগ। আজকে সকালে খালা আসেনি কাজ করতে, তারপর আমি সব কাজ গুছিয়ে বেরিয়ে গেলাম। মানহাইন্দি স্যারকে আনবো, আর কিছু টুকটাক কাজ আছে। আর আমি একটা জুস খাচ্ছিলাম, এটা এসএমসির ইলেকট্রোলাইট, ঠিক এই টাইপেরই একটা জুসের ট্যাবলেট যেটাকে হাইড্রোলাইট বলে, অস্ট্রেলিয়া থেকে শুভ এনেছিল, বিভিন্ন ডিহাইড্রেশনের জন্য অনেক উপকার। তো সেটা খেয়ে আমরা বেশ ফ্রেশ ফিল করেছিলাম, তারপরেই শুভাকে মানে আমরা খুঁজতে খুঁজতে বাংলাদেশে এটা পেয়ে গেলাম। অতএব আজকে আমি এটা শেষ করলাম। যেদিন আমার খাওয়ার একটু হয়তো কম হয়, টায়ার্ড লাগে একটু, সেদিন আমি এটা খাই। যাই হোক, বেশ টেস্টি। তো বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি। আমি মরিচ, ধনিয়া আর হলুদ ভাঙাবো। তো আমি সব প্রতি বছর এভাবেই করে থাকি। আসলে আমার আম্মা বা আমার শাশুড়ি ওরা সবাই এইভাবে করে মরিচ ভাঙায় সারা বছরের জন্য, তো সেইভাবে আমিও করি। তো ভাঙাতে দিয়ে আমি বসে আছি, কিছুক্ষণ সময় লাগে। তো বসে হঠাৎ আমার স্যান্ডেলের দিকে আমার খেয়াল পড়লো, এই জুতোগুলো আমার অনেক বেশি পছন্দের। আর আগে আমি বিয়ের আগে বিশেষ করে এই ধরনের স্যান্ডেলগুলো বেশি পরতাম। যাই হোক, অফ টপিক নিয়ে কথা বললাম। আমার মোটামুটি সব কিছু ভাঙানো শেষ হয়ে গিয়েছে, আর এখন ছেলেটা আবার একটু মাপ দিয়ে দেখবে সব কিছু ঠিক আছে কি না। আর এখানে এসে বসছি, একটু কাশিও আসতেছিলো আমার, তখন খারাপও লাগছিলো, কারণ মরিচ হলুদ এগুলোর একটা ধোঁয়া থাকে বা একটা গ্যাসের মতো কেমন যেন থাকে। তো যাই হোক, এগুলো নিয়ে নিলাম, এরপর এখন স্কুলে চলে যাব। তো মানহার ইন্টি স্যারকে পিক করে নিলাম। দেখি একটা অফার চলতেছে, অফারটা আছে কি না। তাই আমরা আজকে ডমিনোজে চলে যাচ্ছি, এটা ডমিনোজ উত্তরা। এখান থেকে আমরা এর আগেও কয়েকবার খেয়েছি। তো এখানে আজকে একটা অফার দেখে আমি এলাম। অফারটাতে ছিল যে 1000 টাকায় 3টা পিৎজা সাথে ড্রিঙ্কস, 1100 টাকায় 4টা পিৎজা 4টা ফ্লেভারের। আমি 1100 টাকারটাই চয়েস করেছি, এরপর অর্ডার দিয়ে ওয়েট করছি। তো এখানে বাদাম গাছটা দেখছিলাম আমি, কারণ এই কাঠবাদামটা আমার অনেক বেশি পছন্দ, ছোটোবেলায় আমি অনেক বেশি খেতাম। এরপর আমাদের ডেলিভারি হয়ে গেল, আমরা আসলে বাসায় নিয়ে যাচ্ছি, কারণ বাসায় নিয়ে দেখব কি কেমন টেস্ট। আমরা পার্সেল নিয়ে বাসায় নিয়ে এসেছি, দেখি এটা পেপারনিটা না, এটা হচ্ছে যে মার্গারিটা, সেটা এটা হচ্ছে চিকেনটা, চার রকমের পিৎজা, এটা মাশরুম, চিজ এটা, হ্যাঁ আমারও চিজ একটা পছন্দ। আচ্ছা আব্দুল্লা রে, কোনটা দিবা সেটা একটা প্লেটে নাও। আল্লাহ হাফেজ।